আমরা সেই আস্থাটা পাই না আমাদের দেশের ইনস্টিটিউশন গুলোর প্রতি। হয়তো আমাদের এনাফ ইনফরমেশন নাই যে এই দেশে কি ফেসিলিটিস আছে না আছে, হয়তো আসলে ফেসিলিটিস হয়তো তেমন নাই, কিন্তু হয়তো আমাদের ইনফরমেশনটা একটা গ্যাপ আছে। চেরে কথা কেন, আমি একটা জিনিস জানি যে ক্যান্সার আসলে খালি আমাকে নিয়ে না, আমার বাবাকে নিয়ে না, আমার ফ্যামিলিকে নিয়ে না, আর খালি আমাদের দেশ নিয়ে না, ইটস অ্যাবাউট অল অফ আস। কারণ আসলে ক্যান্সার তো খালি ডিজিজটা নিয়ে চিন্তা করলেই হবে না, ইটস অ্যাবাউট দ্য পিপল, অ্যান্ড পিপল ক্যান অলওয়েজ টেক লিডারশিপ অ্যান্ড উই ক্যান ব্রিং অ্যাবাউট সাম চেঞ্জেস দেয়ার। আমাদের যখন আপনি ফোন করে বলেছিল কথা বলতে, বললো যে নুমাস তুমি প্লিজ এসে কিছু কথা বলো, বেশি কিছু বলতে হবে না। আমি বললাম যে আপু আমি তো ক্যান্সার নিয়ে কিছুই জানি না। তুমি বললো যে নুমাস তুমি তো একটা ক্যান্সার ফ্যামিলি থেকে এসেছো, তাহলে তুমি কিছু কথা বলো ক্যান্সার ফ্যামিলি থেকে। তারপর আমি অনেকদিন ধরে চিন্তা করছি যে ক্যান্সার ফ্যামিলি জিনিসটা মানে কি, কারণ আমাদের যদি জ্বর কাশি হয় তাহলে তো কেউ বলে না তুমি জ্বর কাশি ফ্যামিলি থেকে এসেছো, ক্যান্সার হলে ইটস আ ক্যান্সার ফ্যামিলি, এটা কেন বলবো? কারণ কারণ থেকে ক্যান্সার হলে আমাদের একটা সাপোর্ট দরকার হয়, আমাদের আশেপাশে মানুষ থাকলে ভালো হয়, একটা সাপোর্ট সিস্টেম থাকলে খুবই ভালো লাগে। অ্যান্ড এর জন্যই এটি বলা হয় যে ক্যান্সার হলে আমাদের আশেপাশে যারা থাকে তাদেরকে ক্যান্সার ফ্যামিলি হবে। সো আমি কিছু বলতে চাই যে আমাদের কারোর যদি ক্যান্সার হয় তাহলে খুব ভালো হতো না যদি দেশের সবাই আমাদের ক্যান্সার ফ্যামিলি হতে পারত, তাই না? অথচ সেটা করার জন্য কিছু পরিবর্তন লাগবে। সারা পৃথিবীতে যে পরিমাণে অর্থ সম্পদ আর মনোযোগ ক্যান্সার রিসার্চে দেওয়া প্রয়োজন ছিল, সেটি বোধ হয় আমরা এই পর্যন্ত করতে পারিনি। এই অবস্থা অবশ্যই পরিবর্তন। একই সাথে ক্যান্সারের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে বা পারিবারিকভাবে যারা হাসি মুখে অসীম ত্যাগ স্বীকার করেছে তাদের সাফল্যকেও আমরা যথাযথভাবে উদযাপন করতে পারি। আমি তাদের সবাইকেই অভিবাদন জানাচ্ছি। আই হ্যাভ নাথিং বাট দি আটমোস্ট রেসপেক্ট অ্যান্ড লাভ ফর এভরি ওয়ান ফাইটিং দিস ফাইট। আমি হচ্ছে বলেছি থ্যাংক ইউ। যেটা বলছিলাম যে আমরা আরো কিছু মানুষকে সম্মানিত করতে চাচ্ছি, তো সেই সম্মানিত করার বিষয়টিকে পরিচালনা করার জন্য ডক্টর শান্তালুদ্দার স্যারকে মাইকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমরা যেহেতু আমাদের প্রধানমন্ত্রী আজকে অনেক ব্যস্ততার মাধ্যমে আমাদেরকে সময় দিয়েছেন, আমরা তার সময়টিকে কাছে মাথায় রেখে এবং তার অন্য একটি প্রোগ্রামে যাওয়ার কথা সেটিকে মাথায় রেখে আমরা পেস্টে এবং তার বক্তব্যটি শুনতে চাচ্ছি। আমি প্রথমেই ক্যান্সারে কাজ করার জন্য আমাদের এমিনেন্সের পক্ষ থেকে এবং বাংলাদেশ ক্যান্সার সাপোর্ট গ্রুপের পক্ষ থেকে ডাক্তার এমডি সামিউল ইসলাম, ডিরেক্টর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটাল, যেটা একটি আমাদের সরকারি হসপিটাল, তারা ক্যান্সারে কাজ করছেন, আমি স্যারকে বিনীত অনুরোধ রাখছি স্টেজে এসে আমাদের মাননীয় প্রধান অতিথির কাছ থেকে রেস্ট নেওয়ার জন্য। তারপর আমি আহ্বান রাখছি ডাক্তার আকরাম হোসেন অন বিহাফ অফ দ্য আহসানিয়া ক্যান্সার হসপিটালের পক্ষ থেকে, ডাক্তার আকরাম হোসেন তাকে স্টেজে আসার জন্য। ডাক্তার তাহমিনা আমাদের গ্রামের পক্ষ থেকে তাকে স্টেজে এসে রেস্ট নেওয়ার জন্য, ডাক্তার তাহমিনা। তারপর ডাক্তার নীলুফার তাসমিন অপরাজিতা ক্যান্সার সোসাইটির পক্ষ থেকে আসার জন্য। ক্যান্সারের বিরুদ্ধে আমরা জানি যে অনেকদিন থেকে কাজ করে যাচ্ছে প্রফেসর অরূপ রতন চৌধুরী, উনি ডেন্টিস্টের প্রফেসর এবং স্মোকিং এর বিরুদ্ধে কাজ করেন। আমি স্যারকে বিনীত অনুরোধ করছি প্রধান অতিথির পক্ষ থেকে প্রেস নেওয়ার জন্য। আমি এখন বিনীত অনুরোধ রাখবো প্রফেসর ডাক্তার এম ডি আমিরুল হাসান, লাইন ডিরেক্টর নন কমিউনিকেবল ডিজিজ সেন্টারে ইউনিট
DGHS যারা মূলত আমাদের দেশের ক্যান্সার ডায়াবেটিস এবং অন্যান্য নন কমিউনিকেবল ডিজিজ নিয়ে কাজ করছেন আমি আমিন হাসান স্যারকে বিনীত অনুরোধ রাখছি সর্বশেষে আমি অনুরোধ রাখছি একটু মরণোত্তরভাবে আমরা যিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন আমাদের কথা সাহিত্যিক আমাদের প্রিয় সাহিত্যিক হুমায়ুন আহমেদকে আমরা একটি প্রেস দিতে চাই এই প্রেক্ষিতে যেন ওনার মৃত্যু ক্যান্সার হওয়ার জন্য মানুষের মধ্যে যে ক্যান্সার বিরোধী একটি সচেতনতা তৈরি হয়েছে সেজন্য তাকে আমরা মরণোত্তর একটি প্রেস দিতে চাই এবং আমি বিনীত অনুরোধ রাখছি নুহাস হুমায়ুনকে একটু স্টেজে আসার টেস্ট নেওয়ার জন্য উপস্থিত সকলে আমরা এই টেস্টটি আমরা আমাদের মাননীয় শিক্ষক প্রফেসর ডক্টর রফিকুদ্দিনের নামে এই টেস্টটি আমরা দিয়েছি এবং আমরা বিশ্বাস করি আপনারা যারা ক্যান্সার নিয়ে কাজ করছেন তারা আগামীতে ক্যান্সারের বিরুদ্ধে কাজ করবেন যারা আমাদের পিতাকে হারিয়েছি তারাও এই বাংলাদেশ ক্যান্সার সাপোর্ট গ্রুপ এবং এমএনএসের নন কমিউনিকেবল ডিজিজ ফোরামের যে অ্যাক্টিভিটিসগুলো থাকবে সেগুলোতে অংশগ্রহণ করবেন ক্যান্সারের বিরুদ্ধে কাজ করবেন সর্বশেষে আমরা একটি ঘোষণা দিতে চাই যে আমাদের প্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ এর জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকীতে আমরা ক্যান্সারের বিরুদ্ধে কিছু কাজ করতে চাই আমরা আমাদের বাংলাদেশ ক্যান্সার সাপোর্ট গ্রুপের পক্ষ থেকে আমরা কি অ্যাক্টিভিটিস নেব আমরা জানিয়ে দেব আপনাদেরকে ফেসবুকে কারণ নতুন প্রজন্ম যারা হুমায়ুন আহমেদকে পছন্দ করেন আমরা যেন নিজেদেরকে ক্যান্সার থেকে প্রতিরোধ করতে পারি সেই বিষয়টিকে মাথায় রেখে তার জন্ম এবং মৃত্যুবার্ষিকীতে আমরা ক্যান্সারের বিরুদ্ধে একসাথে কাজ করব আমি এখন বিনীত অনুরোধ রাখব আমরা অনুষ্ঠান আমাদের চলবে কিন্তু আমাদের মাননীয় প্রধান অতিথি যেহেতু সময় স্বল্পতার জন্য ওনাকে আরেকটি প্রোগ্রামে যেতে হবে তবু আমি অনুরোধ রাখবো যিনি যতটুকু সময় পাবেন একটু ওনার বক্তব্য দিয়ে আমরা এখন অনুষ্ঠানটি আবার শুরু করতে চাচ্ছি মাননীয় প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা তরুণীর নেতা এবং আমাদের সম্মত নেতা জনাব হাসান রফিন এমিনেন্সের ডক্টর শাহীন তালুকদার এখানে আছেন অধ্যাপক রশিদি মাহমুদ অধ্যাপক অরুণ প্রথম সহ বিশিষ্ট ডাক্তার এবং সমাজকর্মীরা আছেন আছেন আমাদের বিভিন্ন স্তর থেকে আগত সুধীমণ্ডলী তরুণ সম্প্রদায় এবং ক্যান্সারের সঙ্গে যারা বসবাস করে এখন টিকে আছেন তারাও আছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি চমৎকার আলোচনা হচ্ছে এবং বহুত কিছু শিখছি বহুত কিছু জানতাম না জানলাম তো আপনারা যারা এখানে উপস্থিত আছেন সেটা হচ্ছে যে এমন একটা রোগ নিয়ে আলোচনা করছি যে রোগ নিয়ে সারা বিশ্বে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি তর্ক করছি বিতর্ক করছি এবং এটা মোকাবেলা করার বিভিন্ন রকম কলা কৌশল উদ্ভাবন করার চেষ্টা করছি এবং কিছু ক্ষেত্রে সফল হচ্ছি কিছু ক্ষেত্রে সফল হতে পারছি না এই আজকে জানলাম যে 9 থেকে 13 বছরের বালিকাদের যদি একটা টিকা দেওয়া যায় তাহলে একটা বিশেষ ধরনের ক্যান্সার থেকে সেই মেয়েটি ভবিষ্যতে রক্ষা পাবে তো এই বিষয়টি জানতাম না জানলাম তো আমি জানলে তো হচ্ছে না তো এটা সারা বাংলাদেশের লোক জানতে হবে সরকারকে জানতে হবে দেশকে জানতে হবে তো একটু আগে অধ্যাপক রশিদি মাহমুদের সঙ্গে কথা হচ্ছিল উনি বলছেন আমি জিজ্ঞেস করছিলাম যে ক্যান্সার নিয়ে কোনো মাধ্যমে কতটুকু কাজ হয় উনি ঠিক বলতে পারলেন না তবে বললেন একটা ক্যান্সার দিবস আছে যেদিন সবাই একটু পিঠাপি মাথায় দিয়ে মিছিল করে এবং এটা কর্মত্ব বেরোয় এবং সবাই ক্যান্সার দিবসে সেই মন্ত্রণালয়ে ডাক্তাররা এবং স্বাস্থ্যকর্মীরা
সেই চমৎকার টুপি লাগিয়ে রোদের ভিতরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে ছবি তোলে এবং বাড়ি চলে যায়, এর বেশি কিছু হয় না। তো কথাটা ঠিকই মনে হচ্ছে, আমি সাম্প্রতিককালে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, তো এই বিষয়ে নিয়ে কিছুদিন ধরে মাথা ঘামাতে হচ্ছে। ডক্টর অধ্যাপক অরুপ্রথম চৌধুরী ওনার কিছু অনুষ্ঠানে আমি গিয়েছিলাম, ধূমপানের কুফল সম্পর্কে আলোচনা সভায়, মাদকদ্রব্য, ধূমপান ইত্যাদি। উনি বারবার আমাকে অনুরোধ করেছেন যে গণমাধ্যমের মালিকদের একটু বলেন যে ধারাবাহিকভাবে সপ্তাহে দু সপ্তাহে এই ধূমপান ক্ষতিকারক এই বিষয়টা প্রচার করবে, আলোচনা করবে। তারপর ইদানিং আমি এই ডাক্তারদের কিছু অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি, সেখানেও ডাক্তাররা কিছু পরামর্শ দিয়েছেন এবং সব দেখলাম যে আসলে গণমাধ্যমের জগতে এই বিষয় নিয়ে খুব একটা আলোচনা হয় না। আলোচনা হয়, টকশো হয়, বিভিন্ন বিষয়ে আলোচনা হয়, কিন্তু ফার্টিলিটি আর ইনফার্টিলিটি নিয়ে আলোচনা হয় না। অর্থাৎ বন্ধাত্ম এবং সন্তান ধারণের ক্ষমতা এবং সন্তান ধারণের ক্ষমতা অক্ষমতা কি, এটা যে সমাজে একটা বিশাল মানবিক বেদনাদায়ক ঘটনা ঘটায়, অমানবিক ঘটনা ঘটায়, কিন্তু বহু দম্পতি সন্তান ধারণ করতে পারে যদি তাকে চিকিৎসা করা যায়, এটা আমরা জানি না। সুতরাং কীভাবে দেখতে হবে সমগ্র বিষয়টা, সেই বিষয়ে আমাকে সবাই সচেতন করেছে। আমি চেষ্টা করছি যে গণমাধ্যমের কর্মীদেরকে এবং মালিক কর্তৃপক্ষকে বোঝাতে যে আপনাদের চব্বিশ ঘন্টার যে প্রচার, সেই প্রচারের ভিতরে আপনারা সমাজ সচেতনতামূলক কর্মসূচি নিয়ে আসেন। তো বিজেপি সম্পর্কে বহু সমালোচনা আছে, আপনারা করেন, আমিও করি, বিজেপি দেখতে ভাল লাগে না। কিন্তু বিজেপি একমাত্র প্রতিষ্ঠান যে সব গণমাধ্যমের ভিতরে সবচেয়ে বেশি সমাজ সচেতনতামূলক কর্মসূচি পালন করে থাকে, তা কৃষির ক্ষেত্রেই হোক, নারীর ক্ষেত্রেই হোক, শিশুর ক্ষেত্রেই হোক, চিকিৎসার ক্ষেত্রেই হোক। এত সময় কিন্তু কোনো টেলিভিশন চ্যানেল দেয় না, নাচ গান বিনোদন নাটক নাটিকা সিনেমা দিয়ে ভরে রাখে, কিন্তু গণমাধ্যম মানে তো খালি বিনোদন নয়, গণমাধ্যম মানে হচ্ছে যে এমন একটা মাধ্যম যে সমাজের দর্পণ, এবং সমাজে যা ঘটছে সব কিছু ফুটিয়ে তোলার দায়িত্ব হচ্ছে গণমাধ্যমের। যাই হোক, এই কথা কটি বলে আমি প্রসঙ্গে চলে আসি। আপনারা ক্যান্সার নিয়ে আলোচনা করছেন, আমি যতটুকু টুকটাক খবর দেখলাম আর কি, যে ক্যান্সার বাংলাদেশে এই মুহূর্তে 12 লক্ষ রুগী আছে ক্যান্সারে প্রায়, আর বছরে প্রায় 1.5 থেকে 2 লক্ষ রুগী এই মানে নাম লেখায়, মানে রুগী হয়, ক্যান্সারের রুগী হয়, ক্যান্সারে আক্রান্ত হয়। এই মুহূর্তে বাংলাদেশে যারা মারা যাচ্ছেন তার ভিতরে 6 নম্বর রোগ হচ্ছে ক্যান্সার, অর্থাৎ 6 নম্বর রোগে এটা হচ্ছে 6 নম্বর রোগ, এক্ষেত্রে মানুষ মারা যায় বেশি। আর আপনি যদি ক্যান্সার যত সময় নির্ণয় করতে পারেন তাহলে প্রায় 60 ভাগ লোককে আপনি কিছুটা দীর্ঘজীবন দিতে পারেন, বাঁচাতে পারেন। আর ক্যান্সার নির্ণয়ের পরে আমরা দেখেছি প্রায় 50 ভাগ রুগী 5 বছরে মরে যায়। সুতরাং সেদিক থেকে ক্যান্সার হলো এরকম ওই সময়ের ঘড়ির মতন, টাইম ক্লকের মতন, টিকটিক করে বাঁচতে থাকে, 6 মাস, 5 মাস, 1 বছর, 2 বছর। অর্থাৎ রুগী জানে, তার পরিবার জানে, সমাজ জানে যে তার মৃত্যু আস্তে আস্তে এগিয়ে আসছে। এটা দেখি বেদনাদায়ক একটি বিষয়, সেটা এখানে নোহার সেখানে আছে, তার বাবা ক্যান্সার আক্রান্ত হয়েছে, এরকম যারা ক্যান্সার আক্রান্ত হয়েছে বা যারা আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন সেসব পরিবার জানে যে ওই যে মেয়েটি বলল যে ক্যান্সারে আক্রান্ত হওয়া মনে হচ্ছে সময়ের ঘড়ি হাতে নিয়ে ঘোরা, এবং এটা খুবই বেদনাদায়ক একটা অভিজ্ঞতা, কষ্টকর একটা অভিজ্ঞতা। আপনি সময়ের ঘড়ি হাতে নিয়ে ঘুরছেন, আপনি জানেন আপনার মা বাবা ভাই অথবা বোন বা সন্তান নির্দিষ্ট এই সময়ের ভিতরে আমাদের কাছ থেকে চলে যাবে আর কি। তো সেই রোগ ব্যাধিটা সম্পর্কে আমরা যতটুকু সচেতন হওয়া দরকার ততটুকু হতে পারিনি। তবে আমি যেটা দেখলাম আর কি, যে আজকে আপনাদের এখানে উপস্থিত আছেন, মৃত্যু তো অবশ্যম্ভাবী, কিন্তু অকাল মৃত্যু এবং হঠাৎ মৃত্যু বেদনাদায়ক। আমরা কেউ অকাল মৃত্যু চাই না, হঠাৎ মৃত্যু চাই না, ক্যান্সার হচ্ছে অকাল মৃত্যু, এবং এর থেকে আমাদের
রক্ষা পেয়ে উদ্ধার পেতে হবে, কারণ এই বেদনার থেকে এই পরিবারকে রক্ষা করতে হবে, ওই মানুষটিকে রক্ষা করতে হবে এবং এই সমাজকে রক্ষা করতে হবে। সেই জন্যে অকাল মৃত্যু এবং হঠাৎ মৃত্যু থেকে সমাজকে বাঁচাতে হয়, এই ক্যান্সারের বিরুদ্ধে দেশব্যাপী এবং পৃথিবীব্যাপী একটি যুদ্ধ ঘোষণা করতে হবে। এবং সেই যুদ্ধ বহুরকম যুদ্ধ, একদিকে বৈজ্ঞানিকরা যুদ্ধ ঘোষণা করবে এর উপযুক্ত চিকিৎসা আনার জন্যে, আরেকদিকে সমাজকে সচেতন করার মধ্য দিয়ে এমন সব পদক্ষেপ নিতে হবে যাতে এই রোগে আমরা কম আক্রান্ত হই আর কি। আপনারা জানেন যে অকাল মৃত্যু এবং হঠাৎ মৃত্যু হলে আমি সমাজ কিন্তু একটা একটা মানুষের মেধা এবং শ্রম থেকে বঞ্চিত হলাম। সুতরাং অকাল মৃত্যু এবং হঠাৎ মৃত্যু কিন্তু সমাজের জন্য মঙ্গলজনক নয়। আমি অকাল মৃত্যু এবং হঠাৎ মৃত্যুর মধ্য দিয়ে একজন চমৎকার কবিকে হারালাম ভবিষ্যতের, একজন লেখককে হারালাম ভবিষ্যতের, একজন সম্মাননীয় বিজ্ঞানীকে হারালাম, অথবা একজন কৃষিবিদকে হারালাম, ডাক্তারকে হারালাম, এরকম চমৎকার সব মানুষকে আমরা হারাতে পারি এই অকাল মৃত্যু এবং হঠাৎ মৃত্যুর মধ্য দিয়ে। তো আজকে আজকে আপনারা যারা এখানে আছেন, আমি আশা করব যে অকাল মৃত্যুর থেকে কিছুটা যাতে বাঁচতে পারি সেই সচেতনতা করার জন্য এভিডেন্স এই অনুষ্ঠান করেছেন আর কি। তা আমরা এখানে প্রথম কথা হচ্ছে যে আমরা এখানে বললেন যে ক্যান্সার যে হয়েছে আমার, আমি জানি না, যখন ধরা পড়ে তখন চিকিৎসার বাইরে চলে যায়, এরকম একটা বিষয়ে অবস্থার ভিতরে থাকি। সুতরাং একটা হচ্ছে যে কি, এরকম একটু আগে যে মহিলা বললেন ভেজাল খাদ্য সম্পর্কে, তাহলে কি না করলে ক্যান্সার থেকে বাঁচতে পারি, তারপরেও ক্যান্সার হতে পারে? ওই যে ডাক্তার বললেন ভাইরাসের মাধ্যমে জরায়ু ক্যান্সার হয়, এটা তো আমি জানতাম না, তাই না? তো এখন আপনি যদি ভেজাল খাদ্য মোকাবেলা করেন তো ও ভাইরাস থেকে তো বাঁচার বুদ্ধি নেই, এবং তার জন্য আবার টিকার ব্যাপার আছে, তো টিকা বুদ্ধি বেরোবে। এখন কি না করলে মানে ক্যান্সারটা হবে না, যেরকম ধূমপান না করে, যেরকম ভেজাল খাবার না খেলে, যেরকম ওই ধরনের ফল না খেলে, ওই ধরনের জিনিসটা না খেলে, ওই ধরনের পরিবেশ না করলে। সুতরাং ক্যান্সার মানে একটা হচ্ছে যে একটা অপুষ্টি, অস্বাস্থ্যকর পরিবেশ এবং এবং ধূমপান, এটা ক্যান্সারের জন্য বিশাল কারণ। এই আমরা যদি গণমাধ্যমের মধ্য দিয়ে এই প্রচারটা করতে পারি যে এই কাজটা করবেন না, এই কাজটা করলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলেও কিন্তু বহুত মানুষ বেঁচে যায় কিন্তু। সুতরাং এটা একটা ধাপ। আরেকটা হচ্ছে যে ক্যান্সার হওয়া হচ্ছে কি হচ্ছে না পরীক্ষা করতে হবে। তো আপনি যদি পরীক্ষার ভিতরে না থাকেন তাহলে তো ধরা পড়বে না। ওই যে মেয়েটি বললো যখন ধরা পড়লো তখন তো আপনি শেষ। সুতরাং সারা বাংলাদেশে একটা পরীক্ষা করার ব্যবস্থা থাকা উচিত এবং এই সচেতনতা জনগোষ্ঠীকে দেওয়া উচিত যে আপনি বছরে, দু বছরে, তিন বছরে এই পরীক্ষাগুলো করবেন, এই পরীক্ষাগুলো করলে আপনি বুঝতে পারবেন যে আপনি ক্যান্সার মুক্ত আছেন। সুতরাং এই পরীক্ষা, নিয়মিত পরীক্ষা একটা বুদ্ধি, এবং তার জন্য ব্যবস্থা আছে কিনা, আমার গ্রামের কমিউনিটি হেলথ ক্লিনিকে সেই ব্যবস্থা তো নেই, উপজেলা হেলথ ক্লিনিকে কি আছে? আছে আবার নাই। জেলা হাসপাতালে কি আছে? আছে আবার নাই। ঢাকায় আছে? আছে, কিন্তু সব জায়গায় নেই। কিন্তু কোন চিকিৎসাটা করতে হবে, কোন পরীক্ষাটা করতে হবে, ক্যান্সার মার্কার আপনি কোন জায়গায়, কোন দিনটা, স্ক্রিনিংটা করতে হবে কোনটা, তাহলে তো সেটা তো আমার সাধারণ মানুষকে জানতে হবে। আমি তো বলবো যে ডাক্তার রুগীর রক্ত পরীক্ষা মানে এটা করেন, এই তিনটা পরীক্ষা করে দিয়ে দু বছর পরে, তাহলে আমি জানলাম যে আমি নিরাপদ আছি। এটা একটা ধাপ আছে। আরেকটা হচ্ছে রোগ ধরা পড়লো, রোগ নির্ণয়ের পরে চিকিৎসা করবো কোথায়? বেশিরভাগ ক্যান্সার রোগী জানে না। সুতরাং কিছুদিন আগে আমি একটা ওয়েবসাইট উদ্বোধন করেছি যেখানে ক্যান্সার সংক্রান্ত, সেখানে সাংবাদিকরা ক্যান্সার রোগ কী কোথায় কীভাবে হয়, কোন ডাক্তাররা কীভাবে ক্যান্সারের চিকিৎসা করে, কোথায় গেলে দেশে এবং বিদেশে ক্যান্সারের চিকিৎসা পাবেন, সেই ওয়েবসাইটে আপনি পাবেন কিন্তু। এবং এই এই যে জিনিসটা একটা বিশাল অজ্ঞতা, যে আপনি অজ্ঞতার কারণে দ্রুত ডাক্তারের কাছে যেতে পারছেন না। সুতরাং রোগ নির্ণয় করা এবং তারপরে উপযুক্ত পরামর্শ দেওয়া, উপযুক্ত ডাক্তারের কাছে যাওয়া, এই যে আপনি বললেন ক্যান্সার হাসপাতাল, বাংলাদেশ সরকার চমৎকার একটা ক্যান্সার হাসপাতালের সূচনা করেছে কিন্তু, কিন্তু এটা এখনো যথেষ্ট নয়। এটা ক্যান্সার হাসপাতাল চালু হয়েছে, এবং এই যে ক্যান্সার হাসপাতাল চালু হয়েছে বহু ক্যান্সার রোগীরা জানে না কিন্তু,
এটা আমি বহুজনকে রেফার করেছি, পাঠিয়েছি যে আপনারা ওই যে ক্যান্সার হাসপাতালে যান না কেন, ওখানে গেলে তো আপনি চমৎকার একটা ব্যবস্থাপত্র পেতে পারেন। তেমন আপনি আগারগাঁওতে একটা চমৎকার ওই যে কি বলে MRI আলট্রাসাউন্ডের একটা চমৎকার সরকারি হাসপাতাল চালু হয়েছে। MRI করতে বাইরে 20,000 টাকা লাগবে, ওখানে 3,500 টাকা লাগে। আমি কদিন আগে MRI করে আসলাম, সবাই আমাকে সমালোচনা করে আমার নাকি মাথা গরম। আমি বললাম ডাক্তার মাথার থেকে পা পর্যন্ত MRI করে বলো তো মাথা ঠিক আছে কিনা, হাড্ডি উড্ডি ঠিক আছে কিনা। তোরা বললো না ঠিকই আছে। সুতরাং যারা সমালোচনা করছেন তারা তাদেরকে বলি ভয় নাই, আমার মাথা ঠিকই আছে, আমি এই কথা জোরে বলি আর কি, বুঝলেন না। চোরকে তো একটু জোরে বলতে হয়, চোর তুই, তুই চোর। আর ওই যে হুমায়ুন আহমেদ বলছে তুই রাজা কার, এটা যখন তুই রাজা কার বলেছি তাহলে মানুষ ঘুম ভেঙে উঠবে, বলে উঠবে তাই তো। আমরা রাজা কার কোনো ভুলে গেছি তাই না, রাজনীতিবিদরা ভুলে গেছে রাজা কার সে কোলাকুলি করে। হুমায়ুন আহমেদ তার গল্পের ভিতরে যখন বললো তুই রাজা কার, তুই শব্দটা ব্যবহার করবো, এই যে তুই রাজা কার, এটা কিন্তু অশালীন না। মাঝে মাঝে এরকম নিচু জাতীয় প্রাণীর জন্যে তুই রাজা কার ব্যবহার করতে হয়, তুই শব্দটা ব্যবহার করতে হয়, বুঝছেন। তো সেই জন্যে এটাই এটা ব্যক্তিগত প্রসঙ্গ, যে রোগ ধরার পর উপযুক্ত চিকিৎসা ঠিক করা, আর কোথায় কিভাবে চিকিৎসা হয়, আর এখানে আমি আজকে এই পর্যায়ে বলবো যে হ্যাঁ সরকার 42 বছরে বহু সরকার বহু কিছু করেছে, আমাদের সরকারও করার চেষ্টা করছে, ক্যান্সারের জন্য যথেষ্ট করা হয়নি। যেটা দরকার সাধারণ মানুষ, সাধারণ মানুষ অল্প খরচে ক্যান্সার নির্ণয়ের যে পরীক্ষা সেটা জেলা উপজেলা পর্যায়ে করা উচিত। এই ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব আমি, এবং এখনো করি। তবে আজকের মিটিংয়ের পরে সোমবারে যে মন্ত্রী পরিষদের মিটিং হবে সেখানে বলবো, যে সবাই আমার কাছে বলেছে যে উপজেলাতে ক্যান্সার নির্ণয়ের পরীক্ষা করা যায়। তো আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী হৃদয়বান মহিলা এবং সংবেদনশীল মহিলা, উনি কমিউনিটি ক্লিনিকগুলো চালু করেছেন যেটা খালেদা জিয়া বন্ধ করে দিয়েছিল, এবং সেখানে যতই সমালোচনা থাক আমি গ্রামে যখন হাঁটি তখন দেখি বাচ্চা কোলে নিয়ে তরুণীরা আপনার সেই কমিউনিটি ক্লিনিকে প্রাথমিক স্বাস্থ্য পরামর্শ পেয়ে থাকে, কিন্তু প্রাথমিক ওই সেবা পেয়ে থাকে, চট করে তাকে পয়সা খরচ করে আমার কুষ্টিয়ার সদর হাসপাতালে যেতে হয় না। যাই হোক আপনারা যারা এখানে আছেন, এই ক্যান্সারের ভিতরে মনে রাখবেন আমার নারী তো আলাদা মানে গোষ্ঠী, যারা বিশেষ কয়েকটা ক্যান্সারে একটু আগে ডাক্তার সাহেবা বললেন আক্রান্ত হয়, স্তনের ক্যান্সারে এবং জরায়ুর ক্যান্সারে, এবং এখানে আমাদের অল্প বয়সে অল্প সময়ে যদি নারী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় তো বাচ্চাটার কী হবে, আপনি একটা মা ছাড়া বাচ্চা কেমন, একটা বেদনাদায়ক পরিবেশ কিন্তু পরিবারের জন্য। এবং সবসময় বউ মারা গেলে স্বামীরা চট করে বা বিয়ে করে ফেলে, তাই না, বাচ্চাটা একটু হাত ছাড়া হয়ে যায়, একটা বিপদ আপদে পড়ে যায়। তো সেই জন্যে জরায়ু এবং স্তনের ক্যান্সার এটা কিন্তু যত সময় যদি নির্ণয় করা যায় আমি জানি যে কিছুটা আটকানো যায়, কিন্তু চট করে মৃত্যুর হাত থেকে মানে আমরা রক্ষা করতে পারি আর। সেই জন্যে আমি আপনারা যারা প্রচার করছেন গণমাধ্যমের কর্মী, নারীদের বিশেষ করে গ্রামের নারীদেরকে নারী স্তন এবং জরায়ুর ক্যান্সার নির্ণয়ের মাপকাঠিটা কি, মানে কি কি জিনিস লক্ষণ দেখা দিলে মানে সতর্ক হয়ে যাও এবং আপনি ডাক্তারের কাছে যাও, সেরকম যদি এটা গণমাধ্যমে প্রচার নিয়ে আসেন তাহলে আমি মনে করি একটা চমৎকার কাজ আপনারা করবেন। আর তো সত্যি সব কিছু ক্যান্সার থেকে আমি কি শিখি, ক্যান্সার এমন একটা রোগ যে দ্রুত নির্ণয় করতে হবে এবং দ্রুত ব্যবস্থা নিতে হবে, এখানে কিন্তু দয়া মায়ের কোনো জায়গা নেই। এখানে ক্যান্সার নির্ণয় করার পরে আপনি কেমো দিবেন, কারণ কেমো দিলে চুল পড়ে যায়, কেমো দিলে রুচি নষ্ট হয়, কেমো দিলে কষ্ট হয়। এখন না আপনি নারী বা পুরুষ তার চুল রক্ষা করার জন্যে সৌন্দর্য রক্ষা করার জন্যে কেমো দিচ্ছি দিব করে যদি বিলম্ব করেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে গেলেন। সুতরাং এখানে আপনি সৌন্দর্য রক্ষার সঙ্গে আপোষ করতে পারেন, আপনাকে কিন্তু ক্যান্সার থেকে যদি বাঁচতে চান, দীর্ঘজীবী হতে চান, তাহলে আপনাকে কেমোথেরাপি দিতে হবে, রেডিয়েশন দিতে হবে, আপনাকে অস্ত্রোপচার করতে হবে, কঠিন দ্রুত পদক্ষেপ নিতে হবে, এখানে কাঁটা ছাড়া করতে হবে। কাঁটা ছাড়ার কষ্টের থেকে আপনি দূরে যদি থাকেন, ভয় পান, তাহলে কিন্তু আপনি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। সুতরাং মানব দেহকে যদি রক্ষা করতে হয় তাহলে দ্রুত নির্ণয়, দ্রুত পদক্ষেপ, দ্রুত চিকিৎসা, এবং এখানে কোনো মায়া দেওয়া নাই, ডাক্তার যা বলবে তা করতে হবে, এটা আপোষের জায়গা নাই,
ক্যান্সার নিয়ে কিন্তু পোষা যায় না, ডায়াবেটিসদের রোগ পোষা যায়, বুঝতে পারছেন, ব্লাড প্রেশার যেরকম পোষা যায় যে ওটা সাথে নিয়ে চললো আর কি 60-70 বছর, কিন্তু ক্যান্সার নিয়ে পুষতে পারেন না, ক্যান্সারের সঙ্গে বসবাস করা কঠিন। জানার ইমাম শহীদ মাতা দীর্ঘদিন লেগেছে ক্যান্সারের সঙ্গে বসবাস, যুদ্ধ করেছে, কিন্তু সেই জীবনে ওনার যুদ্ধটা জঙ্গিবাদের বিরুদ্ধে দিয়েছে, এই জন্য ধন্যবাদ জানান। যাই হোক, তো ক্যান্সার হচ্ছে এই জন্য যেটা বললাম আমি, এই করা যায় না। আমি আমার কথা শেষ করে আনি যে ক্যান্সারের কোনো লক্ষণ কারো দেখা দিলে সেখানে আপনি ভয় পাবেন না, কাঁটা ছেড়াতে ভয় পাবেন না, কেমোথেরাপিতে ভয় পাবেন না, অস্ত্রোপচারে ভয় পাবেন না, রেডিয়েশনে ভয় পাবেন না। যতই কষ্টকর হোক, যতই রুচি নষ্ট হোক, যতই সৌন্দর্য নষ্ট হোক, আপনি সেই চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করবেন এবং নিজে সুস্থ হবেন, দীর্ঘজীবী হবেন। সমাজ দেহ এরকম, কিন্তু রাজনীতিও এরকম, যেমন ক্যান্সার এরকম আছে, সমাজেরও ক্যান্সার হচ্ছে দুর্নীতি, সমাজের ক্যান্সার দলবাজি, সমাজের ক্যান্সার হচ্ছে সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা। সুতরাং মানব দেহের ক্যান্সারের মতোই সমাজের রাজনীতির ক্যান্সার হচ্ছে জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, দুর্নীতি, দলবাজি। এবং সমাজকে যদি বাঁচাতে চান, মানুষকে যদি বাঁচাতে চান, যেমন দ্রুত কেমোথেরাপি দিতে হয়, ঠিক তেমনি সমাজকে যদি বাঁচাতে চান, তাহলে জঙ্গিবাদের ক্যান্সার, দুর্নীতির ক্যান্সার, দলবাজির ক্যান্সার থেকে সমাজকে রক্ষা করতে হলে এখানেও কিন্তু দ্রুত কেমোথেরাপি এবং অস্ত্রোপচার করতে হবে, কাটা ছেঁড়া করতে হবে। এখানে কোনো দয়া মায়া নাই, এবং সেই দয়া মা যদি দেখেন তাহলে কিন্তু মুজিবকে যেরকম হারিয়েছেন, কর্নেল তায়েবকে হারিয়েছেন, শেখ হাসিনার উপর যেরকম গ্রেনেড বর্ষণ হয়েছে, যেভাবে তাণ্ডব চলেছে, বাসে আগুন লেগেছে, যেভাবে মন্দিরে হামলা হয়েছে, মসজিদে হামলা হয়েছে, সেই ঘটনা ঘটতে থাকবে না। সুতরাং জঙ্গিবাদ এবং সাম্প্রদায়িকতাকে পুষলে কিন্তু আপনি তাণ্ডব দেখবেন, আর মানব দেহে যদি ক্যান্সার পুষেন মৃত্যুর কোলে ঢলে পড়বে, এর থেকে রেহাই কিছু নাই। এটা সিদ্ধান্তের ব্যাপার, এখানে দয়া মার ব্যাপার না। আমি সেই রাজনীতিবিদ, ক্যান্সার ব্যাপারে আমি যেরকম কঠোর, সমাজের ক্যান্সার সাম্প্রদায়িকতা সম্পর্কে আমি কঠোর, এই ব্যাপারে আমি কোনো ছাড় দেওয়ার পক্ষপাতী না। আমি কাটা ছেঁড়া করতে চাই, অস্ত্রোপচার করতে চাই, কেমো দিতে চাই, যাতে জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা মুক্ত, দুর্নীতিমুক্ত সমাজ হয়। আমি আপনারা যারা এখানে আছেন, আপনাদের সবাই হচ্ছে অসাধারণ মানুষ, চমৎকার একটা কাজ করছেন, আর আপনাদেরকে আমি পরামর্শ দেব, ছোট ছোট এই যে বললাম কি করা কি করা না, এর উপরে ছোট ছোট একটা যদি টিভিসি তৈরি করে দেন, তাহলে আমি আমার গণমাধ্যমকে অনুরোধ করে হাতে পায়ে ধরে প্রচার নিয়ে যাব। ধন্যবাদ, জয় বাংলা। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার এই মূল্যবান বক্তব্যের জন্য, অনেকগুলো দিক নির্দেশনা পেয়েছি আমরা। স্যার, আপনি আপনার বক্তব্যের সময় জাহানারা ইমামের ক্যান্সারের সাথে বসবাস বইটার কথা বলেছেন, আমরা এই বইটা আমাদের সবসময় প্রেরণা যোগায়, এবং সেই প্রেরণাটা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্যই আমি মঞ্চে আসার জন্য আমার জানাচ্ছি ডক্টর ফারহান আহমেদকে, যিনি কোঅর্ডিনেটর ওয়াইড ট্রিবিউনাল অ্যালায়েন্সের, উনি ওই বইটা থেকে কিছু কিছু অংশ আমাদেরকে পড়ে শোনাবেন আবার সবাইকে প্রেরণা দেওয়ার জন্য। ফারহান আহমেদ, শহীদ জননী জাহানা ইমামের ক্যান্সারের সাথে বসবাস থেকে অংশবিশেষ করে, দাঁত নিয়ে আমার ছোটবেলা থেকেই ঝঞ্ঝাট, প্রায় প্রায় দাঁতে ব্যথা হতো, মা বলতেন দাঁতে পোকা লেগেছে, ছোটবেলায় মিষ্টি জিনিস একটু বেশি খেতাম, খেজুরের গুড়ের পাটালি, আহা চকলেটের মতো চুষে চুষে খেতে কি মজা, তাই মিষ্টি খাওয়ার শাস্তিও বড় কম পাইনি। যখন বয়স 24 বা 27, দুই ছেলের মা হয়ে গেছে, সেই সময় হঠাৎ আবার চোয়ালের মাড়িতে ভীষণ যন্ত্রণা, গাল খুলে গেল, কিছু খেতে পারিনি, ফোলা ও ব্যথা কমার পর মাড়ির উপর দিকটা একটুখানি চিড়ে দিয়েও শেষ পর্যন্ত দাঁত মাথা চাড়া দিতে পারেনি। বছর দুয়ে প্রায় প্রায় ব্যথা হল, তারপর ডাক্তার একদিন বললেন দাঁতগুলো তুলে ফেলতে হবে, নইলে চিরকালই ওরা এরকম গুতগুতি করবে আর আপনি কয়েক মাস পর পরই ব্যথায় ভুগবেন। একে একে চারটে কাঁচা তক্তাদের দাঁত তুলে ফেলতে হবে।
এত ধকল গেছে দাঁতের উপর দিয়ে, তাই বলে ক্যান্সার? এ তো দুঃস্বপ্নেও ভাবিনি। শুনি যে পান খেলে ক্যান্সার হতে পারে, জীবনে কখনো পান খায়নি, সুপরি জীবনী। তাহলে 1981 সালের মাঝামাঝি ডান পাশের দুটো দাঁতের গোড়ার ভেতরের মাড়িতে একটু ঘায়ের মতো দেখা গেল। খুবই নিরীহ চেহারা ছাড়, কেবল সাদাটে রঙে একটু উঁচু মতো।